লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও বিরাট বড় ধাক্কা খেল চৌকিদার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ভাবতে পারেনি যে রাজ্যগুলোতেও বিজেপি পার্টি এভাবে গো হারান হেরে যাবে। লোকসভা ভোটের পর এবার বড় বড় রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, আর সেই ভোটের কারণে নরেন্দ্র মোদী প্রতিটা রাজ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর যেখানেই যাচ্ছে সেখানেই বিরাট বড় ধাক্কা খাচ্ছে নরেন্দ্র মোদী, আর তাতেই কঠিন বিপদে পড়েছে নরেন্দ্র মোদী। তো চলুন, কোন কোন রাজ্যের বিধানসভা ভোটে নরেন্দ্র মোদী বিজেপি পার্টি ধাক্কা খাচ্ছে এবং এতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি কত বড় বিপদে পড়লো, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। তো চলুন, বড় বড় রাজ্যে বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়েছে এবং নরেন্দ্র মোদী সেখানে গিয়েও বিপদ সামলাতে পারছে না, আরো বড় বিপদে পড়ে গেছে বিজেপি পার্টি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। বছর শেষে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। এইহেন পরিস্থিতিতে দুই রাজ্যের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। কেবল মোদী নন, শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই। উল্লেখ্য, চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটমুখী রাজ্যগুলোতে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই চাপানোত শুরু হয়েছে এনডিএর অন্দরে। লোকসভা নির্বাচনের পর থেকেই শরিকদের উপর আগের থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি, কারণ নিজেদের সরকারে থাকা রাজ্যগুলোতেও পদ্মশিবি ধাক্কা খেয়েছে, অনেক আসনও তাদের হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতিতে হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মহারাষ্ট্রের সমস্ত এনডিএ সাংসদদের সঙ্গে দেখা করেছেন মোদী। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে। সূত্রের খবর, মোদী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি, পীযূষ গোয়েলরা ছিলেন এই বৈঠকে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয় সেখানে। উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মাত্র 9টি আসন পেয়েছে বিজেপি, গতবার এই সংখ্যাটা ছিল 23।